আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের চিংড়ির দো পেঁয়াজ কেমন করে রান্না করতে হয় সেই রেসিপিটা দেখাবো। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্টের জন্যই কিছু একটা করার সাহস পাই। তাহলে চলুন আমরা এখন চিংড়ির দো পেঁয়াজ দেখে আসি। আমি চিংড়ির দো পেঁয়াজ করার জন্য এই সাইজে এখানে 16 পিস হচ্ছে চিংড়ি মাছ আছে, সেটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন সামান্য হলুদ ও লবণ দিয়ে এটাকে মাখিয়ে আমি তেলে ভেজে নেব। আমি চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে যেহেতু আমি পেঁয়াজের দো পেঁয়াজ করব, পেঁয়াজটা বেশি নিচ্ছি, সেজন্য তেলটা একটু আমাকে বেশি নিতে হয়েছে। তেলটা গরম হলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি আর পেঁয়াজটাকে ভাজবো না। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমার জিরা, রসুন এবং আদা বাটা 1 টিস্পুন করে আছে, সেগুলো সব দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঘুমা করে নেব। যেহেতু আমি ননস্টিকের প্যানে আজকে রান্নাটা করছি না, সেই জন্য মশলা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি। একই সাথে আমি স্বাদমতো লবণ এবং 5টি কাঁচামরিচ এভাবে মাথায় একটু আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি। আমার মশলায় উপরে তেল উঠে গিয়েছে, তার মানে হচ্ছে আমার মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে। এখন আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য চিংড়ি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। 4 মিনিট পরে ফিরে এসেছি। আমার চিংড়ির দো পেঁয়াজ রান্না হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিট চুলার উপর রেখে দিয়ে নামিয়ে পরিবেশন করে ফেলবো। আমার চিংড়ি দো পেঁয়াজ আমি পরিবেশন করে ফেলেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে যেহেতু আমার চ্যানেলটা একেবারেই নতুন, তাই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে করে ভবিষ্যতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সেটা পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর আমি কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন।